সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি আমবাড়িহাট। আর আপনারা জানেন যে আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে কিন্তু দুই দিনই বসে, সোমবার এবং শুক্রবার। আর শুক্রবারের হাটটা বেশ জমজমাট, সোমবারে হাটটা তার তুলনায় একটু ছোট, তবে এটিও কিন্তু বেশ জমজমাট হয়। আজ ছিল সোমবার, 29 আগস্ট 2022। আমরা দেখছি আজকে সাইহল জাতের সার মোটামুটি আমদানি হয়েছে ভালো, কিন্তু কেনা বাজার সংখ্যাটা আজকে কিন্তু খুব কম। বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আমরা, এখান থেকে শুরু করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি অবস্থা বলেন তো আজকের? ভাই আজকে সোমবারই ছোট হাট, হ্যাঁ, তবে আজকে একটু কাস্টমার কম। কাস্টমার কম, বেচাবিক্রি কি করেছেন? বেশি হয় আমরা দেখি আমাদের এই যে এই চারটাকে লটে দিবেন? লটে নিলে লটে একটা নিলে একটা। আচ্ছা, পৃথক ভাবে এটা কত চাচ্ছেন বলেন তো? আচ্ছা, আর আমরা একটা করে দেখি, আসেন তো। এটা এটা আসেন, আপনি আসেন তো একটু দেখি। এটা এটা ভাই, তার পাশের ১৫। এটা কত হলে দেওয়া যাবে? ৯৮। ৯৮, দুই নাম্বার। এটা এটা তিন নাম্বার। এই দুটো নেপাল, নেপালি। এই দুটা কত চাচ্ছেন? ১৪০। ও সরি, ২৪০। বেচা বিক্রি রেট ভাই? ২১০-১২ হলে বিক্রি করবেন। আচ্ছা, এই যে আচ্ছা, আমাদের একটা ধারণা জানতো, আপনি এই চারটা লটে যদি কেউ নিতে চাই কত দিবেন? একটু সীমিত লাভ রেখে ধারণা জানতো। এই মাল চারটে লটে নেয়, হ্যাঁ, তাকে আমরা ৪২০০০ হলে চারটা দিবেন, মানে গড়ে এক একটা পড়তেছে ১০৫০০০ করে। আচ্ছা, চারটা, এই যে এই চারটা, এটা একটা আমরা ভালোভাবে দেখি, এই যে এটা একটা, এই দুটা নেপালি আর দুটা শাহিওয়াল। এটা একটা তিন নাম্বার, এটা একটা চার নাম্বার, এই যে দেখছি এইটা। আর আর কোন চারটা আপনার? আচ্ছা, এই রেটের মধ্যে কেউ নিতে চাইলে দিতে পারবে? হ্যাঁ, এই রেটের মধ্যে কেউ নিতে চাইলে আমি দিতে পারবো। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই আপনার। ০১৭৭ ৪৬৮৯৬৩৬৩ আমার মেহেদি, মেহেদি ভাই আমার সুন্দরগঞ্জ, সুন্দরগঞ্জ। যদি কোনো ভাই কন্ট্যাক্ট করে, যে কোনো গরু, পালা গরু কন, নেপাল গরু কন, গির কন দিতে পারবো, কষার গরু কন, সব গরু দিতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা একটু আরো কিছু শাহিওয়াল সারে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই আপনাদের কয়টা ভাইয়া? ও, এই দুইটা। আর এটা কার আপনার ভাই? এটা কি দাঁত হয়েছে? দাঁত হয় নাই। এটা কেমন চাচ্ছিলেন বলেন তো? একটু টান দেন তো ভাই, ১৩৫ চাওয়া। বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা, কত হলে ছাড়া যায়? ১২৫ হলে বিক্রি হবে। এইটা দাঁত হয় নাই, ১২৫ দেখছেন, শাহী অলসার ১২৫। আচ্ছা আচ্ছা, এই দুটা কার? এই দুটা আপনার? এই কি জোড়া ভাবে বিক্রি? জোড়া ভাবে বিক্রি। আচ্ছা, এই জোড়াটা তো দাঁত হয় নাই না ভাই? একটা দাঁত হয়েছে আর একটা অদাঁত। এই জোড়াটা কত চাচ্ছিলেন বলেন তো? ২৭০। এখন পর্যন্ত কত দিয়েছে ভাইয়া? ২৩০। বেচা বিক্রি চিন্তা ভাবনা? ৪৫ হলে বেচবো ভাই, ২৪৫ হলে বেচবো। এই দুইটা বিক্রি হবে। আচ্ছা, ২৪৫ হলে এই দুইটা, এটা এবং এটা। হ্যাঁ, নম্বরটা নেন। আর এটাও কি আপনাদের? হ্যাঁ, এটাও আপনাদেরই? হ্যাঁ ভাই। মোবাইল নাম্বার আছে? ০১৭৪ ০১৭৯ ৭৭৩৫। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু দেখি এই পাশে দেখছি বেশ কিছু, এইগুলো একটু তথ্য দিতে চাই। এইখানে একটা দেখছেন আপনারা, বেশ সুন্দর। এটা কার ভাই?
আপনাদের ভাইয়া চারটা, কেমন কি অবস্থা বলেন তো, কত চাচ্ছিলেন, কত চাচ্ছিলেন এইটা? ১১০ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাইয়া? ১০৫ হলে বিক্রি হবে, ১০৫ এইটা। আর তারপর সেটা ভাইয়া এটা ১০০ হলে বিক্রি হবে, ১০০ মানে ১,০০০। ওটা ওটা ১,২০ আর এটা হচ্ছে ৯০ হলে এটা বিক্রি হবে। এই যে দেখছি আমরা, দাঁত তো হয় না একটাও না ভাইয়া, দাঁত হয় না একটাও। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি। ভাই কি খবর, আসেন একটু কথা বলি, আসেন। দাঁত হয়েছে ভাইয়া? দুই দাঁত করিয়া, দুই দাঁত করিয়া, এইটা এবং এইটা, দুই দাঁত করে বয়স দেখছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। কত বলছে ভাইজান, দাম কত বলে কাস্টমারে? দাম ভাই ৫০ বলে, ৫০ মানে আড়াই। হ্যাঁ, চাইলেন কত লাস্ট? আমরা ৬০ চাইছি ভাই, ৬০ ২,৫০ এবং ২,৬০। এই যে দুই দাঁত করে বয়স না, দুই দাঁত করে বয়স, ২,৫০ এবং ২,৬০। এটা কাতে রেগুলার আপনার, আপনার চাচা কত চাচ্ছিলেন? ৮০ কত বলছে চাচা, কত বলে? ৬৫-৭০ বলে বিক্রির দাম, ৭৫ হলে দিয়ে দেবো, ৭৫ হলে এটা বিক্রি হবে। এটা কিন্তু সাইজটা ছোট, ৭৫ হলে বিক্রি হবে, দেখছেন, দেখানোর চেষ্টা করছি। চলে যায় এই পাশ, হয়ে গেছে কি বিক্রি, হয়ে গেছে, হয়ে গেছে বিক্রি? না এটা ও সত্যি বলছে, আমি ৫০০ কম দিব এটাই বলছি, ৭০ থেকে ৫০০ কম দিতে চাইছে? না আমি চাইনি, মানে উনি সত্যি কথা বলছি, ৭০ কথা বলছি, ও ৭০ বলছে। আপনি কত বলছেন দাম? ৫০০ কম, ৭০ থেকে ৫০০ কম, আর উনি বলছে ৭০,০০০ বলছে, কিন্তু আমি বিক্রি করি নাই, বাকি হয় নাকি? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে, কত? ৭০ আচ্ছা ঠিক আছে, এটা ৭০-এ কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। এটা ৫৭ তে কিনছেন? কোথা থেকে আসছিলেন? এটাও আপনার কাছ থেকে নিল? ঘাটতি করে দিলাম, পার্টি নেই। আমরা তো সবার মুখে একই কথা শুনছি, একেবারে বাজার কম, মেলা টাকা লস। আপনারা কেমন রেট পাইছেন বলেন? ওনারা বলছে লস হয়েছে, আপনারা কি বলেন? আমাদের মালটা নিয়ে বিক্রি করে দিই ভাই, ২,৫০০ লাভ হলে আমরা দিয়ে দিবেন। এখান থেকে কিনেন, বিক্রি করেন কোথায়? নোয়াখালী থেকে, নোয়াখালী থেকে আসছেন? কয়টা কিনলেন আজকে? ৮টা মাল কিনা হয়েছে। তাহলে এটা কত পড়লো? ৫৭,০০০ ভালোই পাইছেন তো, ৫৭,০০০ দেখছেন, এই যে ৫৭, নেপালি, নেপালি গির, ৫৭,০০০ ঠিক আছে।